कोचबिहार जिलार शीतलकुची ब्लकेर गोसाईरहाट बाजारे परपर दुटी सोनार दोकाने चूरी एवं आरो एकटी दोकाने चूरीर चेष्टार घटना घिरे चांचल्य छड़ालो। स्थानीय सूत्रे जाना गियेछे गोसाईरहाट बाजारे हिमांशु राय, सुजित महंत और गोपाल महंतेर दोकाने शाटार भेंगे चूरीर घटना घटे। दोकाने थाका गयना निये चम्पट दिएछे चोरेर दल। तबे दुटी दोकान थेके गयना चूरी होले एकटी दोकाने कोनो गयना चूरी हयनि, शुधुमात्र दोकानेर शाटार भांगा हयेछिल। दोकाने थाका सीसीटीवी क्यामेरार हार्ड डिस्को निये गियेछे चोर, लक्षाधिक टाकार चूरी हयेछे। मंगलवार सकाले चूरीर घटना सामने आसतेई गोटा एलाकाय चांचल्य छड़ाय। घटनाय उद्विग्न ব্যবসায়ীরা। স্থানীয়দের মত, বাজারে নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে, এরপরও কিভাবে চুরির ঘটনা ঘটেছে? ঘটনার পরই প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের একাংশে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাকচুয়ালি রাত্রি তো চুরির ঘটনা, যে সময় কালকে বিয়ের ডেট ছিল, প্রচুর বিয়ে হয়েছে, হ্যাঁ, তো সারা রাত ধরে বিয়ের জন্য মানুষ যাতায়াত করছে, বাজি পটকা ফুটছে, সেই শব্দে হয়তো আমরা ঠিক বুঝতে পারিনি। আমাদের নাইট গার্ড থাকে, তো বিয়ের কারণে নাইট গার্ডটা কেউ কেউ ছুটি নিয়েছিল, হয়তো সারা রাত ওরা কভার করতে পারিনি। আর যেটা যাদের দোকান চুরি গেছে তাদের সাথে কথা বলে বুঝলাম যে মোটামুটি আড়াইটা তিনটার দিকে বা তারপরে আড়াইটার পরে আর কি এরকম চুরির ঘটনা হয়তো হয়েছে। লকার ছিল, সিসিটিভি ছিল, সিসি ক্যামেরা ওখানে গোটা বাজার এরিয়াটাই লাগানো আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সিসি ক্যামেরার যে মেশিন, হার্ড ডিস্ক সব কিছু তুলে নিয়ে চলে গেছে চোরেরা, তার ফলে একটু অসুবিধা হবে। আর বাকি যে এরিয়াগুলোতে সিসি ক্যামেরা আছে সেগুলো পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা জানি শীতলকুচি থানা খুব অ্যাক্টিভ, প্রত্যেকটা বিষয়ে অ্যাক্টিভ, আশা করি এই চুরির কিনারা শীতলকুচি থানা করেই ফেলবে, আমরা প্রচণ্ডভাবে আশাবাদী। এলাকাবাসীরা উদ্বিগ্ন, এলাকাবাসীদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয়। আমাদের প্রত্যেকের দাবি গোসাইরহাটে একটা পুলিশ আউটপোস্ট দরকার, সেই মোতাবেক আমরা প্রধান সাহেবের কাছে আবেদন করেছিলাম। প্রধান সাহেব সেটা প্রসিড করেছেন এবং শীতলকুচি থানার ওসির সাথেও আমাদের কথা হয়েছিল পূজার সময় যে গোসাইরহাটে পুলিশ আউটপোস্ট হবে একটা, তো এখনও পুরে উঠতে পারিনি। আমরা উদ্বিগ্ন আছি, যদি আউটপোস্ট হয় অনেকটাই হয়তো এই সমস্যাগুলোর থেকে রেহাই পাওয়া যাবে। এটা বলা মুশকিল, হার্ড ডিস্ক নিয়ে গেছে যেহেতু তার মানেই যে পরিকল্পনা মাফিক বা লোকাল বা অন্য কোথাও চোর, এটা সঠিকভাবে বলা যাবে না। চোর যদি দোকানে ঢুকে থাকে, হার্ড ডিস্ক সামনে পেয়ে যাচ্ছে হাতের নাগালের মধ্যে, তাহলে তো সে নিয়ে যাবেই, সে বাইরের চোর হলেও নিয়ে যাবে, আর লোকালিটির মধ্যে যদি হয় তাহলেও তারা নিয়ে যাবে। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ সঠিকটা ইনভেস্টিগেশন করলেই উঠে আসবে। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা যেটা করেছি, নাইট গার্ড সারা বছরই থাকে, 365 দিন, মোটামুটি রাত্রে 11টার থেকে ভোরবেলা 4টা সাড়ে 4টা পর্যন্ত আমাদের নাইট গার্ডরা থাকে। কখনো কখনো অ্যাক্সিডেন্টালি দু একদিন হয়তো মিস যায় বা গ্যাপ যায়, তবে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যা ব্যবস্থা আমাদের করা আছে তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু বিষয় নেই। ব্যবসায়ীদের সঙ্গে আমরা সরাসরি সবসময়ই কথা বলি, সবসময়ই যোগাযোগ হয়, তাদের সমস্যারা তারা আমাদেরকে জানান। চুরির ব্যাপারে উদ্বেগের কিছু বিষয় এতদিন ছিল না, কিন্তু এভাবে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক শুদ্ধ নিয়ে যাবে এটা একদম অভিনব ব্যাপার, এটা আমরা এর আগে কখনো শুনিনি যে হার্ড ডিস্ক শুদ্ধ এরকম নিয়ে গেছে বা এরকম হতে পারে, এটা ধারণার মধ্যেই ছিল না।